আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিও লেকচারটি এনজয় করছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়ে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির ওপর আলোচনা করব। বর্তমান সময়ে এই সবুজ রসায়ন অত্যন্ত আলোচিত একটি বিষয়। আজকের এই লেকচারে সবুজ রসায়নের সম্পূর্ণ অংশ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তোমরা ইচ্ছে করলে মোবাইলে স্ক্রিন শট দিয়ে সবুজ রসায়ন সম্পর্কিত এই সঠিক তথ্যগুলো সংরক্ষণ করে সবুজ রসায়নের উপর একটি সুন্দর এবং নির্ভুল হ্যান্ড নোট তৈরি করতে পারো। তো আর কথা না, চলো সবুজ রসায়ন সম্পর্কে আলোচনা। এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বলতে কি বুঝবো আমরা, এখন মূলত এই প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। রসায়নের যে শাখায় কোন রাসায়নিক দ্রব্যাদি উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই, নিরাপদ এবং পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বলে। এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রিকে টেকসই রসায়ন বা টেকসই কেমিস্ট্রি বলা হয়। এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রিকে টেকসই রসায়ন বা টেকসই কেমিস্ট্রি বলা হয় কেন, এখন আমরা এই প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে জানব। এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য প্রথমে আমাদেরকে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞা দিতে হবে এবং তারপর সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রিকে টেকসই রসায়ন বা টেকসই কেমিস্ট্রি বলার মূল কারণ ব্যাখ্যা করতে হবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে এভাবে, রসায়নের যে শাখায় কোন রাসায়নিক দ্রব্যাদি উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই, নিরাপদ এবং পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বলে। এই সবুজ রসায়ন বিভিন্ন শিল্প দ্রব্য ব্যবহার করে শিল্প উৎপাদনে বর্জ্যকে দূরীভূত করে এমন একটি ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে যাতে করে এই শিল্প বর্জ্য এর মারাত্মক ক্ষতির হাত থেকে পরিবেশ রক্ষা পায়। এজন্য এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রিকে টেক্সটাইল কেমিস্ট্রি বা টেক্সটাইল রসায়ন বলা হয়। এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি কতগুলো নীতির ওপর প্রতিষ্ঠিত, এখন আমরা এই সবুজ রসায়নের নীতি সমূহ সম্পর্কে জানব। সবুজ রসায়ন 12টি নীতির ওপর প্রতিষ্ঠিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এই 12টি নীতি হল, 1 নম্বর, বর্জ্য পদার্থ প্রতিরোধ, বর্জ্য পদার্থ এবং দূষণ সৃষ্টির পরে বিশোধন না করে সৃষ্টির পূর্বে নিয়ন্ত্রণ করা শ্রেয়, এতে সময় এবং অর্থের সাশ্রয় হবে এবং পরিবেশ দূষণও কমবে। 2 নম্বর, পরিবেশ বান্ধব উপাদানের ব্যবহার, নিরাপদ এবং পরিবেশ বান্ধব উপাদান ব্যবহার করা হয়, উৎপাদন প্রক্রিয়াকে এমনভাবে পরিচালনা করা হয় যাতে করে পরিবেশের জন্য ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর কোন উৎপাদ উৎপন্ন না হয়। 3 নম্বর, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ প্রাপ্তির পদ্ধতির ব্যবহার, সাংশ্লেষিক পদ্ধতিকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত সর্বোচ্চ পরিমাণ বিক্রিয়কী উৎপাদে পরিণত হয়। শিল্পে ব্যবহৃত কোন পদ্ধতি বিক্রিয়ার শতকরা 1 ক্রম ইকোনমি দ্বারা ওই পদ্ধতির সফলতার মাত্রা সম্পর্কে জানা যায়। কোন পদ্ধতির শতকরা 1 ক্রম ইকোনমিকে নিম্নরূপে প্রকাশ করা যায়, অর্থাৎ শতকরা 1 ক্রম ইকোনমি সমান কাঙ্ক্ষিত উৎপাদের মোল সংখ্যা গুণন ওই উৎপাদের আণবিক ভর গুণন 100% বাই সকল বিক্রিয়কের আণবিক ভরের যোগফল। 4 নম্বর, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, এমন পদ্ধতি ব্যবহার করা হয় যার ফলে নন টক্সিক উৎপাদক এবং নন টক্সিক
বর্জ্য উৎপন্ন হয়। এর ফলে শিল্প ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা বিধান এবং পরিবেশ দূষণ হ্রাস পায়। 5 নম্বর, নিরাপদ দ্রব্যের ব্যবহার। নিরাপদ এবং ন্যূনতম পরিমাণ বিক্রিয়ে ব্যবহৃত দ্রব্য এবং সহায়ক পদার্থ ব্যবহার করা হয়। 6 নম্বর, ন্যূনতম শক্তির ব্যবহার। কক্ষতাপমাত্রা বা ন্যূনতম শক্তি ব্যয়ে উৎপাদন প্রক্রিয়ার অনুসরণ, ফলে শক্তির অপচয় রোধ হবে এবং শিল্প উৎপাদন ব্যয় হ্রাস পাবে। 7 নম্বর, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। এক্ষেত্রে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার করা হয়, ফলে শিল্প উৎপাদনের খরচ হ্রাস পায়। 8 নম্বর, ন্যূনতম উপদা সৃষ্টি। রাসায়নিক পদ্ধতি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন এমন ভাবে করতে হবে যেন ন্যূনতম পরিমাণ উপদা উৎপন্ন হয়। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, সুতরাং কাঙ্ক্ষিত ফলাফলের জন্য প্রভাবক ব্যবহার করাই উত্তম। 10 নম্বর, ভাঙ্গনযোগ্য উৎপাদের ডিজাইন প্রণয়ন। শিল্পজাত পণ্যের ডিজাইন এমন করা হয় তা যেন ব্যাকটেরিয়া দ্বারা সহজেই ভাঙ্গনযোগ্য হয়। 11 নম্বর, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। টক্সিক উৎপাদের ক্ষেত্রে যথাসময়ে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে। টক্সিক পদার্থ যেন বায়ুমণ্ডলে ছড়িয়ে না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 12 নম্বর, দুর্ঘটনা প্রতিরোধ। রাসায়নিক পদার্থ ও পদ্ধতিগত ত্রুটিজনিত কারণে দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা শিল্প ক্ষেত্রে থাকতে হবে। সবুজ জ্বালানি বা গ্রিন ফুয়েল বলতে কি বুঝো, এখন আমরা এই প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। মারাত্মকভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী প্লাস্টিক বর্জ্যকে সংগ্রহ করে পরিষ্কার করা হয়। এই পরিষ্কারকৃত প্লাস্টিক বর্জ্যকে কেটে টুকরো টুকরো করে বিশেষ প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় বিধ্বংসী পাতন করার ফলে উচ্চ অক্টেন সংখ্যা বিশিষ্ট এক ধরনের জ্বালানি তেল পাওয়া যায়, যার মধ্যে কোন ধরনের বিষাক্ত লেপকণা উপস্থিত থাকে না। এই ধরনের জ্বালানিকে সবুজ জ্বালানি বা গ্রিন ফুয়েল বলা হয়। পরিবেশের ওপর সবুজ রসায়নের ভূমিকা বর্ণনা করো, অথবা সবুজ রসায়নের সাফল্য বর্ণনা করো, অথবা প্রচলিত রসায়ন এবং সবুজ রসায়নের মধ্যে কোনটিকে আমাদের পরিবেশের জন্য অধিকতর উপযুক্ত মনে করো, যুক্তি দাও। অথবা পরিবেশের জন্য সবুজ রসায়ন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এই সকল প্রশ্ন উত্তর মূলত একটি, আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানব। প্রচলিত রসায়ন এবং সবুজ রসায়নের মধ্যে সবুজ রসায়নই অধিকতর উপযুক্ত, নিম্নে এর সপক্ষে বর্ণনা করা হল। 1 নম্বর, কম দূষণে অধিক উৎপাদ। বহুল প্রচলিত রসায়ন অপেক্ষা সবুজ রসায়ন পদ্ধতিতে সম্পূর্ণ বিক্রিয়া পরিবেশ রক্ষায় অধিকতর ভূমিকা রাখে। প্রচলিত সাংশ্লেষিক পদ্ধতিতে উৎপাদের পরিমাণ 70-90% হয়ে থাকে, ফলে 10-30% বিক্রিয় পদার্থ অবিক্রিয় অবস্থায় থেকে যায়। সবুজ রসায়নের মাধ্যমে অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোকে একীভূত করে সর্বোচ্চ কাঙ্ক্ষিত উৎপাদে পরিণত করা হয়। 2 নম্বর, পরিবেশ বান্ধব। সবুজ রসায়নে নিরাপদ এবং পরিবেশ বান্ধব উপাদান ব্যবহার করা হয়। উৎপাদন প্রক্রিয়াকে এমন ভাবে পরিচালনা করা হয় যাতে করে পরিবেশের জন্য ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর কোনো উপাদান উৎপন্ন না হয় এবং কোনো বিষাক্ত পদার্থ পরিবেশে যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে শতভাগ নিশ্চিত এবং নিয়ন্ত্রণ করা হয়, ফলে পরিবেশ মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা পায়। 3 নম্বর, শিল্প ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
সবুজ রসায়নের মাধ্যমে শিল্প ক্ষেত্রেও এমন পদ্ধতি নির্বাচন করা হয় যাতে করে নন টক্সিক উৎপাদ এবং নন টক্সিক বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ফলে শিল্প ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা বিধান সাধিত হয় এবং পরিবেশ দূষণও হ্রাস পায়। 4 নম্বর, দুর্ঘটনা প্রতিরোধ। শিল্প ক্ষেত্রে রাসায়নিক দুর্ঘটনা ভয়াবহ বিপর্যয় বয়ে আনে, এই জন্য সবুজ রসায়নে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা এমন ভাবে নির্বাচন করা হয় যাতে করে কোনো পর্যায়ে কোনরূপ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে। এছাড়াও এই বিষয়ে পূর্ণ সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা হয়।